বঙ্গবন্ধুর সেই আদর্শ শান্তি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানুষ যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে কোনো কিছুই দাবায় রাখতে পারে না। বঙ্গবন্ধু বলেছেন যে পিস ইজ ইম্পারেটিভ ফর ডেভেলপমেন্ট, এবং সেই জন্য সবার সাথে তিনি শান্তির জয় গিয়েছেন। এবং আরেকটি কাজ করেছেন যেটা যে বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক অর্থনীতি, এইটা যে কত প্রয়োজন, এই দেশের সর্বশ্রেণীর সর্বধর্মের লোক সবই বাঙালি, এইটা যে কত ইম্পর্টেন্ট এটা আমরা হাড়ে হাড়ে টের পাই। এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহ কিংবা অন্য সমূহ রাষ্ট্রসমূহ এই যদি অবজেক্টিভটা নেয় যে সব বাঙালি যেমন বাংলাদেশি, সেইভাবে ওই সমস্ত দেশের সব ধরনের ধর্মীয় সংকীর্ণ ঊর্ধ্ব থেকে যদি তারা কাজ করে তাদের জন্য মঙ্গল হবে। আমরা শান্তি চাই, শান্তি হচ্ছে উন্নয়নের একটি বড় সহায়ক, শান্তি শৃঙ্খলা। সেই জন্য বন্ধু বলেছেন বাংলাদেশ উইল ইমিটেট দি মেসেজ অফ পিস অ্যাক্রস হোল ওয়ার্ল্ড, এবং বারবার বলেছেন যে বাংলাদেশ হবে একটা শান্তির নীর। সৌভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধুকে সেই জন্যেই তারা শান্তি পুরস্কার দেয়। আমরা এর উপরে জোর দিতে চাই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এই বঙ্গবন্ধুর শান্তির প্রচেষ্টাকে আমরা আরও একটু জোর দিতে চাই। ইট ইজ নট অনলি দি ইউএন পিস স্কিমে আমরা এক নম্বর, দিস ইজ নট এনাফ। সেই সাথে পৃথিবীতে সংঘাত যুদ্ধ বিগ্রহ যা লেগে আছে সেইগুলো যাতে আরও কমানো যায়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধুর সেই আদর্শ শান্তি ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেইটা সামনে রেখে বোধ হয় আমাদের কিছু কাজ করার সুযোগ আছে। বঙ্গবন্ধু মাটি ও মানুষে সবচেয়ে ভালোবেসেছিলেন, এবং সেই জন্যে মানুষের উপকার এবং সবসময় মানুষের অদম্য স্পৃহার উপর বিশ্বাস করতেন। এবং মানুষ যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে কোনো কিছুই দাবায় রাখতে পারে না, এবং সেই জিনিসটা এবং মানুষের কাছে দুয়ারে সার্ভিস পৌঁছে দেওয়ার জন্যে তিনি শুরু করেন জেলায় জেলায় জেলা সরকার। সম্প্রতি এটি আমাদের নাই, ডিজিটাল ওয়ার্ল্ড হয়তো আমরা জেলায় জেলায় জেলা সরকার না হলেও আমরা মানুষের দুয়ারে সার্ভিসটা দিয়ে দিতে পারি। কিন্তু উই শুড থিঙ্ক অ্যাবাউট যে মানুষকে যদি ঠিকমতো আমরা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধু এই অল্প দিনে এত সব অর্জন করলেন, আমাদের জাতির দিক নিদর্শনা দিলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, ধর্ম বলেন, সব ক্ষেত্রে তিনি দিক নিদর্শনা দিয়ে গেছেন। তার এই দিক নিদর্শনা অনুকরণ করে আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনার দেশের উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছেন, এবং তার যাত্রা ফলে ফলে আমরা এখন বিশ্বে বিশিষ্ট স্থান অর্জন করেছি, আমরা একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছি। সম্প্রতি আমরা পদ্মা সেতুর মতো বিরাট সেতু, ডিফিকাল্ট সেতু নিজের পয়সায় তৈরি করেছি। বঙ্গবন্ধু যখন দেশের এই সবুজ বিপ্লবের ডাক দিয়ে দেশের অভাব অমনন দূর করার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, তখনই কিছু কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করে তাকে হত্যা করে আর আমাদের এই গতিপথকে রুদ্ধ করে। বঙ্গবন্ধু জীবিত থাকলে হয়তো আমরা আজকে থেকে বহু বছর আগেই একটা উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হলাম। এখন আমার বঙ্গবন্ধুর ঔরসজাত কন্যা শেখ হাসিনা আমাদের উন্নয়নের দেশ হিসেবে আপনার ডেভেলপিং কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, আর আমরা 2041 সালে একটা উন্নত এবং আমাদের স্বপ্ন সোনার বাংলা, একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি হব, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সেবা স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত হবে। এই প্রচেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় বহু রকম ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়নের কারণে দেশে বিদেশে বিভিন্ন রকম প্রচারণা শুরু করেছে। আমি আমার সকল সহকর্মীদের আহ্বান করব, দেশবাসীকে আহ্বান করব যে এই যে প্রচারণা, এই যে ষড়যন্ত্র চলছে, সাবধান, এই ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। প্রতিটি পদে পদে যে ষড়যন্ত্র শুরু হয়েছে
যেটা 75 সালে আমরা দেখেছি বারবার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার প্রচেষ্টা, এখনো কিন্তু সেই প্রচেষ্টা আবার শুরু হয়েছে। সো উই হ্যাভ টু বি মোর অ্যালার্ট, আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রতিজ্ঞা নিতে হবে। আমরা আজকে এই সুখ থেকে শক্তি, এই বঙ্গবন্ধু জাতীয় সুখ দিবসে সুখ থেকে শক্তি অর্জন করে এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলেই আমরা আমাদের স্বপ্ন সেই সোনার বাংলা, একটা উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করব এবং ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেটা করতে পারব। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, জনগণকে সাথে নিয়ে আমরা সেই অগ্রযাত্রায় সেই পথে পরিচালিত হব। আজকে হই আমাদের আপনার একান্ত কাব্য মম প্রতিজ্ঞা।